বহিষ্কার হুঁশিয়ারি ও নোটিশেও থামানো যাচ্ছে না তৃণমূল বিএনপিকে। পাঁচ সিটিতে পদধারী কেউ মেয়র পদে না লড়লেও কাউন্সিলর পদে প্রার্থী শতাধিক নেতা। জনগণের যে প্রত্যাশা, তাদের যে আশা, তাদের আকাঙ্ক্ষা, তারা আমাকে নির্বাচন করার জন্য উৎসাহিত করতেছে এবং তারা আমার পাশে আছে। জনগণের সাথে আমি রাজনীতি করি, তাদেরকে ফলাইতে তো আমি চলে যেতে পারি না। তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ আমাকে চাচ্ছে, আমি তাদের চাওয়া আমি ফিরাইতে পারি না। যদি কোনো ব্যক্তি তাকে দল থেকে নিজেকে বড় মনে করে নির্বাচনে অংশগ্রহণ করে, দল তার সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। দুই দিন পরে গাজীপুর সিটি নির্বাচনের ভোট, নগর জুড়ে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা, পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। নাগরিক সুবিধাগুলি জনগণ সঠিকভাবে ভোগ করতে পারেনি, সেটি ছিল সুষ্ঠু একটা পরিকল্পনার অভাব। ঘোষাতে যে লোক থাকে, এবারে ক্যামেরাম্যানরা যে যায়, সাংবাদিকরা এগো গাড়ি পর্যন্ত ভাঙচুর হইতেছে। লাখ লাখ মুসল্লির পদচারণায় মুখর মক্কা মদিনা, আগে ভাগে পৌঁছে ওমরা পালনের ব্যস্ততা মুসল্লিদের, নির্বিঘ্ন হজ যাত্রা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ। মাধ্যমিকে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পে দুর্নীতির অভিযোগ, জাতীয় কবির বই না থাকলেও তালিকাভুক্ত স্বাধীনতা বিরোধী লেখকের একাধিক পুস্তক, সমিতির রিট। রাজধানীতে থামছেই না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, এবার মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে সপ্তম শ্রেণীর ছাত্রকে হত্যা, আধিপত্য বিস্তারের জের জড়িতদের খুঁজছে পুলিশ। পরিবেশ বান্ধব গ্রিন শিপইয়ার্ডের স্বীকৃতি পেল চট্টগ্রামের এসএন কর্পোরেশন, পরিবেশের ক্ষতি না করে বিদেশি জাহাজ কাটার সম্ভাবনা। এবং একই সাগরে দুই নিয়ম, নিষেধাজ্ঞায়ও মাছ ধরছেন ভারতীয় জেলেরা, বেকার বসে ঋণের বোঝা বাড়ছে বাংলাদেশিদের, মাছের নিরাপদ প্রজননের সময়সীমা সমন্বয়ের তাগিদ।